হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে যাবো আপনাদেরকে এমন একটি জায়গায়, সেটি হলো পুবাইল অবস্থিত আসনায়না শুটিং স্পট। বাংলাদেশের 90% শুটিং হয়ে থাকে তো স্পটটি, আর তার সাথে রয়েছে কৃষ্ণচূড়া স্পট, আর তার পরে রয়েছে আপনার সুপারস্টার শাকিব খানের জান্নাত গেস্ট হাউস। তো এই ব্লগটি করব আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, তোমার এই ব্লগটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর ভিউয়ার্স, এটি হলো আসনায়না পিকনিক ও শুটিং স্পট। সো একটা বিষয় আমার দুঃখের বিষয় জানতে পারলাম এসে, সেটা হলো শুটিং চলতেছে নাটকের, যার কারণে আমাদেরকে প্রবেশ করতে দিল না। তো এটা আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন চলে যাব সুপারস্টার শাকিব খানের জান্নাত গেস্ট হাউস। তো আসনায়নার সাথে রয়েছে আবার কৃষ্ণচূড়া, ওই যে দেখতে পাচ্ছেন ওই যে সাইনবোর্ডটা, ওইটি হলো কৃষ্ণচূড়া। তো এখন আমরা চলে যাব সরাসরি শাকিব খানের বাড়ির উদ্দেশ্যে। ভিউয়ার্স, এই হলো শাকিব খানের গেটের রাস্তা। তো এই রাস্তা ধরেই আপনার প্রথম পর্বে পুবাইল থেকে আসনায়না রুট, আসনায়না স্পট, শুটিং স্পট, আর তারপরে কৃষ্ণচূড়া, আর তারপরে সুপারস্টার ওই শাকিব খানের বাংলো বাড়িটি অনেকবার শুটিং হয়েছে। ভিউয়ার্স, এই হলো সুপারস্টার চলচ্চিত্রের শাকিব খানের এই বাড়িটি। তো এটার মূল গেটটাই আমি চলে যাচ্ছি, এটার পিছনের অংশটা এটা, আর এটার সাথে রয়েছে দেখেন একটা বিল, আর ওখানে একটা বাগান রয়েছে। খুব সুন্দর বাড়িটি, আসলে এক কথায় পরিবেশটাও সেই অসাধারণ। আর এই বাড়িতে তিনি অনেক শুটিং করেছে, মানে অনেকবার আসতো, আমরা এসে জানতে পারলাম, যদিও এটার ভিতরে প্রবেশ নিষেধ, ওখানে লেখাই আছে। তো আমরা প্রধান গেটে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, আর এটা হচ্ছে দেখেন হাজি আব্দুর রব সরকার, এটা রোড। ভিউয়ার্স, এটি হলো সুপারস্টার, এখানে মানে অগুন্তি হাজারবার রূপে আসছে, ওটা এটা একটা শুটিং স্পট জান্নাত। এই দেখেন দেওয়ালটা অনেক উঁচু, এখানে সুপারস্টার শাকিব খান আসতেন, সীতাতপ নিয়ন্ত্রণ, ভিতরে অনেক বিশাল এরিয়া। আমরা এই যে গেটের দিকে চলে যাচ্ছি দেখেন, এটা সামনের দিকে গেট। ভিউয়ার্স, এই হলো প্রধান গেট, ওই যে ওখানে দেখতে পাচ্ছেন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আদেশক্রম কর্তৃপক্ষ, আমরা এসে জানতে পারলাম এটা প্রবেশ নিষেধ, একমাত্র যারা মুভির শুটিং নিয়ে আসে তারাই মূলত এখানে আসতে পারবে। এরপর আমি দেখেন গেটের মূল অংশ দিয়ে আমি যে ভিডিওটা করতেছি, দেখেন বাড়ির এই যে বাড়িটা, এটা প্রতিটা মুভির মধ্যে আপনারা শুটিংটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এসে জানতে পারলাম ম্যাগনাস কোটের সাথেই, এই যে আমার ভাইয়ের বাড়ি, ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ মেহেদী হাসান। মেহেদী হাসান, আচ্ছা ভাইয়া, আপনাদের এই গ্রামে শাকিব খানের যে গেস্ট হাউস জান্নাত, এখানে কি শাকিব খান আসতো আগে? জি, অনেকবারই আসতো, কিন্তু তার কাছে অনেক ছবি করছে এই এলাকার ভিতরে, বিভিন্ন ধরনের ছবি করছে, যা আমরা ওনাদেরকে অনেক আগে থেকে চিনি, উনিও আমাদের চিনে ছোট ভাই ব্রাদার হিসাবে। জি, ঠিক আছে তাহলে। আর নাটকের শুটিং কিরকম হয়েছে মোশাররফ করিমের? ওইটা তো বলাই যাবে না, অসংখ্যবার আসছে মোশাররফ করিম, যেমন ধরেন গুলজার একটা নাটক করছে এদিকে, তারপর আর অনেক বিভিন্ন ধরনের নাটক করছে, সালাউদ্দিন লাবলু, অনেক নাটক করছে আর কি। এই এলাকার ভিতরে মনে করেন যে স্পট যা আছে সব এদেরকে ঘোরা আছে, ঘোরা শুটিং করা আছে, সব করা আছে। জি ভাই, মেহেদী ভাইয়া, এই যে বিলটা, এটার ভিতরে তো অনেক শুট হয়েছে, অনেক শুট, মানে অসংখ্য শুট আছে ভাই, প্রচুর শুট। দেখতেই পাচ্ছেন, ইন্টারেস্টিং, ভাইয়ের নামটিও খুব সুন্দর, তো আমাদের কাছে ইনফরমেশন দিল ওনারা এই এলাকারই, আর শাকিব খানকে তো হাজারবার দেখছে। জি, ভাই ব্রাদার হিসেবে উনি তো বলেই দিল। তো এই ব্লগটির সাথে থাকবেন। আর এলাকার এক ভাই আছে, তো ওনার সাথে কথা বলে জানলাম শাকিব খান এখানে অনেকবার আসছে, এলাকার সবার সাথে কথা বলছে, শুটিং করছে এখানে, আর কদিন আগে তার বাড়িতে জেনারেটর চুরি হয়েছে, যার কারণে এখানে মানে এই যে দেখতে পাচ্ছেন নোটিশ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ওই যে এখানে জেনারেটর এগুলো চুরি করে নিয়ে গেছে, যার কারণে এখানে আমরা ভিতরে রাইড নেই প্রবেশ করার, যার কারণে আমরা প্রবেশ করতে পারলাম না। খুব সুন্দর একটি বাড়ি, বিশাল এরিয়া,